Hello, good morning. বন্ধুরা, আমি বনি আমিন চিটাগং পোর্টের একটি অঞ্চল থেকে কথা বলছি। আজ 5 জুলাই 2017। আজ তেমন বৃষ্টির কোনো হুমকি নেই, আকাশ মেঘলা। এই যে সামনে যে লোকগুলো জটলা পাখি আছে, এইখানে একজন সাপুড়ে সাপ এবং বেজির খেলা দেখাচ্ছেন। বাংলাদেশেই এমন একটি দেশ এবং ভারত এই উপমহাদেশে এমন একটি দেশ যেখানে সাপের খেলা, বানরের খেলা রাস্তায় দেখানো হয় এবং সেগুলো দেখার জন্য শত শত লোক ভিড় জমিয়ে থাকে। দেখুন, আমরা এখন সাপ খেলা দেখছি। আর এখানে বেজি আছে একটা, সাপ এবং বেজি তারা পরস্পরের শত্রু। আর এই যে সাপুড়ে, সে সাপের সাথে বেজির লড়াই লাগিয়ে এখন আমাদেরকে দেখাবেন। তোমার কি নাম? অজাগর সাপ। অজাগর সাপের তো কোনো বিষ থাকে না এবং হুমকির কোনো ভয় থাকে না, তার সাথে কিন্তু বেজির কোনো শত্রুতা নেই। হ্যাঁ, তারপরে তুমি তার সাথে কেন এই খেলা দেখাচ্ছ? পেটের দায়ে? আচ্ছা, তোমার পেট তুমি ভরো, কিন্তু অজগরের পেট তো অনেক বড়। অজগরের পেট কি দিয়ে ভরাও তুমি? মোরগ খাওয়াও? আচ্ছা আচ্ছা, তুমি অজগর দিয়ে বেজির সাথে তুমি এখন শত্রুতা সৃষ্টি করছো। যদিও ঐতিহাসিকভাবে অজগরের সাথে বেজির কিন্তু কোনো দুশ্মনী নেই, কিন্তু বেজির সাথে দুশ্মনী হচ্ছে একমাত্র গোখ্র সাপের, তাই নয় কি? গোখ্র সাপের। এই যে দেখুন, নিরীহ বেজি, তার গলার মাঝে রশি ঝুলিয়ে দেওয়া হয়েছে। যেইভাবে বাংলাদেশের অসহায় এই কোটি কোটি জনতা, যেভাবে রাজনীতিবিদরা তাদের গলায় রশি বেঁধে এভাবে আমাদেরকে নাকানি চুবানি খাওয়ানো হচ্ছে, দেখুন কি অবস্থা। তবে আমি মনে করি এই সাপুড়ে আমাদের বাংলাদেশের রাজনীতিবিদদের চেয়েও অনেক অংশে অনেক ভালো। সে সৎ এবং সে বলে দিয়েছে সে পেটের দায়ে এই কাজটা করছে, কোনো রকম শঠতা করেনি। মামুনকে চালাচ্ছি, মামুনকে পেটের দায়ে, মামুনকে খাওয়াচ্ছি, চালাচ্ছি, এগুলো কর্ম করে। আমি বনি আমিন চিটাগং থেকে কথা বলছি। দিস ইজ বনি আমিন ফ্রম চিটাগং, বাংলাদেশ। হ্যালো, আমি বনি আমিন এখন পতেঙ্গা থেকে কথা বললাম এতক্ষণ। আজ 5 জুলাই 2017। আর এই যে লোকটা যার কথা বললাম, কত সৎ, কত সুন্দর, স্পষ্টভাবে সে বলল সে এই সাপ খেলা দেখাচ্ছে তার পেটের দায়ে, মা বোন পরিবারকে চালাচ্ছে। মোহাম্মদ মোবারক হোসেন, তোমাকে অশেষ অশেষ ধন্যবাদ। দিস ইজ বনি আমিন ফ্রম চিটাগং, থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই।